নারী সুরক্ষায় বনগাঁ জেলা পুলিশের এক গুচ্ছ পদক্ষেপ দশভুজা সুরক্ষা কবজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এখানে টোটাল দশটা ওয়ার্টিকেল রয়েছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্টিকেলে যদি আমরা প্রত্যেকটা ইউজ করি কিভাবে আমরা উইমেন সিকিউরিটিটা এনশিওর করতে পারব তো এখানে টোটাল দশটা যে ভার্টিকালসটা রয়েছে আমরা নাম আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে নিরীক্ষা যেখানে সিকিউরিটি অডিট প্রত্যেকটা পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস ইনক্লুডিং রোডস এটা করা হচ্ছে অলরেডি আমাদের অলরেডি আমরা এটা প্রারম্ভ করতে পেরেছি সেকেন্ড হচ্ছে রক্ষা কভার যেখানে আমাদের প্রত্যেকটা যে রেসপন্স টিম আর কুইক রেসপন্স ইনশোর করার জন্য আজকে আমরা রক্ষক পেট্রোল স্টার্ট করেছি আর টোটাল চাল্লিশটা রক্ষক আমাদের জেলাটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাপার্ট এ ছাড়া

প্রধান শিক্ষার সঙ্গে কথা বলে আমরা মিনিমাম তিন দিন বা চার দিন করে ওদেরকে ট্রেনিংটা যে রুডিমেন্ট্রি আমাদের বা বেসিক লেভেলে যে সেলফ ডিফেন্স ট্রেনিং আছে ওটা আমরা করাবো ফোর্থ পিলার রয়েছে জাগৃতি যেখানে আমাদের অ্যাওয়ারনেসটা খুব বাড়ানো দরকার আমরা এখানে ফিল করেছি প্রত্যেকটা স্কুলে আমাদের বাচ্চা থেকে প্রাইমারি যে স্কুল রয়েছে ওখান থেকে আরাম করে আপ টু কলেজ লেভেল যে যে সাইবার ক্রাইম থেকে যাদের দরকার আছে ওদের আমরা পুলিশ বা ডিফারেন্ট এনজিওকে কলবেট করে ওখানে ওদেরকে অ্যাওয়ের করার চেষ্টা করব আন্ডার দিস প্রজেক্ট প্রাইমারি লেভেলে গুড টাচ ব্যাড টাচ কী হয় কীভাবে রিপোর্ট করতে হয় আর জিরো টলারেন্স টুয়ার্ডস কাইন্ড অফ ক্রাইম আগেনস্ট উইমেন এদের অ্যাওয়ারনেসটা আমরা প্রত্যেকটা স্কুল কলেজে দিতে চলেছি এছাড়া আমাদের অন্য ভার্টিকালটা রয়েছে নীতি তো আপনারা জানেন কি প্রত্যেকটা ক্রাইম হওয়ার পরে যে এস ওপিটা মেনটেন করতে হয় মনিটরিং করতে হয় ট্রায়াল মনিটারিং করতে হয় আমাদের জেলায় ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে টক্সো একটা মানে ডেডিকেটেড কোর্ট রয়েছে এদের প্রত্যেকটা কেসকে আমরা ভালোভাবে তুলে ফেলবো ওর চেষ্টা করবো এখানে প্রত্যেকটা কেস আমরা কনভিশনের দিকে যাই ওর অনুসন্ধান ভালো করে হয় আর চেষ্টা করব এই ভার্টিক্যালের মাধ্যমে আমাদের অনেবল সিএম ম্যাডাম যে একটা আপরাধীরা টাস্ক ফোর্স বানিয়েছেন আমাদের ফোর্স অফিসার অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে ওরা কাজ করবে সিক্সথ প্লেয়ার হচ্ছে আমাদের দেশটি যেখানে আমাদের কন্টিনিউস ময়টিং থাকবে প্রত্যেকটা ভার্টিকাল যে ভালোভাবে কাজ করছে ওদের কোঅর্ডিনেশন ওদের ইন্টিগ্রেশন ঠিকঠাক আছে কিনা প্রত্যেকটা সিনিয়র অফিসার একটা কমিটি মানিয়ে আমরা প্রত্যেকটা উপরে কন্টিনিউয়াস মনিটরিংটা রাখব এরছাড়া নেক্সট ভার্টিকাল 7 নম্বর ওয়ার্তা রয়েছে যেখানে মেন হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন मींस শুদ্ধ কমিউনিকেশন ইদর্নিং কালে দেখা যায় যেVictim একবার FIR করে দিল পরবর্তীকালে কোনো حادثে পাছে না ইনভেস্টিগেশন অফিসার মাঝে মাঝে ব্যস্ত জন ওদের সঙ্গে কথা বলতে যাচ্ছে না তো আমরা পিরিয়ডিক্যালি উদের সঙ্গে কথা বলবো প্রত্যেকটা ডিস্ট্রেস কল উদের ফিডব্যাকটা আমরা নেব কিভাবে পুলিশের রেসপন্স রয়েছে আর যেখানে আমাদের কোনো কমপি থাকে বা কোথাও যদি কিছু থাকে ওটা আমরা সঙ্গে সঙ্গে ঠিক করার চেষ্টা করা হবে তো দিস ইজ समथिंग ওয়াটা যে বেসিক্যালি কমিউনিকেশন এন্ড ফিডব্যাক উপরে নির্ভর রয়েছে অন্য একটা ভার্টিক্যাল রয়েছে প্রতিষ্ঠা যে ভালো কাজ করছেন আমাদের কমিউনিটির মাধ্যমে যেখানে আমরা সিসিটিভি যেখানে দরকার রয়েছে পাবলিক বা প্রাইভেট ইনস্টিটিউশন ও পুলিশ ওনাদেরকে বলে দিচ্ছে কি আপনাদেরকে এখানে যে ডার্ক জোন যেখানে এলিমিনেশন দরকার আছে বা ভালো কোনো শ্যাডো জোন রয়েছে এটা আপনি সিসিটিভি দিয়ে কভার করুন উনি যদি টাইমলি ওটাকে করেন ওদেরকে সম্মানিত করা ওদেরকে প্রতিষ্ঠা করা এটা পুলিশের কাজ রয়েছে এটা আমরা যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গুড সামারিটনের অ্যাপ্রোচ রয়েছে কি ওটা দেখে না আগে ব্যক্তিমকে

কিভাবে আমরা একটা মানে ব্যবহার করব আমাদের অপোজিট জেন্ডার সঙ্গে কিভাবে স্কুলে এভাবে ট্রেনিং দেওয়া দরকার আছে এটা আমাদেরকে বুঝতে হবে কি এই জেন্ডার সেনসিটাইজেশন এটা পুলিশ যে একরকম স্টেক হোল্ডার রয়েছে ওনাদেরও দরকার আমরা ফিল করছি যে প্রত্যেকটা স্কুলে এরকম ট্রেনিংটা হওয়া দরকার আছে জেন্ডার সেন্সিটাইজেশন যদি ওনারা হন তারপরে

আমরা গোপনীয়তা মেনটেন করি যদি কোনো ইনফরমেশান আমরা পাই ইমিডিয়েটলি আমরা অ্যাকশনটা নেব আর চেষ্টা করবো যে ধারণায় যদি কোনো থ্রেট ওনারা ফিল করে ওটার সঙ্গে সঙ্গে আমরা ডিল করি আর রিয়াকশন টাইম আমাদের খুবই কম থাকে এর ছাড়া আমাদের একটা ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম ওয়ান ওয়ান টু রয়েছে আপনি কল করতে পারেন ওখানে ইনফরমেশান আম যে আমাদের বনগাঁওবাসী আছে ওখানেও দিতে পারে। এর ছাড়া হানড্রেড নম্বর রয়েছে আপনি যদি হান্ড্রেড নাম্বার ডায়াল করেন ডাইরেক্টলি আমাদের কন্ট্রোল রুমে এখানে ফোনটা আসবে যেখানে সমস্যা আছে ওখানে বলতে পারবেন আমাদের যে ইন্টেগ্রাল যে কন্ট্রোল রুমের সিস্টেম বা প্রগতি রয়েছে এটা অ্যাডভান্সমেন্টটা করবে যদি কোনো সিনিয়র অফিসার আশপাশে রয়েছে ওনারাও গিয়ে ওটা ভালোভাবে ওই জায়গাটা বা কোনো পিওটাকে অ্যাটেন্ড করতে পারবেন তো এটা রয়েছে টোটাল দশ ভার্টিক্যাল আমরা আপনাদেরকে বলেছি আমরা বলছি আর আশা করি কি আমরা উইমেন সেফটি যে মানে কমপ্লিট একটা সিকিউরিটি আমরা এখানে বনগাতে মানে দিতে পারি এটা আমাদের চেষ্টা সবসময় থাকবে সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুত প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল